বিরতির পর আবারো আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং চোরদের উপদ্রবে এক প্রকার অতিষ্ঠ সাধারণ মানুষ। বাইক থেকে শুরু করে বাড়িঘরের জিনিস কোনো কিছুই বাদ দিচ্ছে না চোরের দল। আবারও রাতের আধারে ধর্মনগরে একটি বাড়ি থেকে পালসার বাইক চুরি করলো চোরের দল। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ধর্মনগর কলেজ রোড বিদ্যাসাগর সরণিতে। ঘটনার বিবরণে জানা গেছে মালিক বিভাস পাল গতকাল রাতে ধর্মনগর কলেজ রোড বন্ধন অফিসের নিচে বাড়ি থেকে TR05C7678 নম্বরের একটি কালো ও লাল রঙের পালসার চুরি করে নিয়ে গেছে চোর। তিনি সকালে ঘুম থেকে উঠে এই ঘটনা প্রত্যক্ষ করেছেন। অনেক খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে তিনি সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে জানতে পারেন রাতে বাড়ির পেছন দিকে চোর ঢুকে 2:40 মিনিটে বাইকটি চুরি করে নিয়ে গেছে। তিনি সোমবার সকালে বাইক চুরির বিষয়টি ফোনে ধর্মনগর থানাকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে চলে যায়। তিনি জানিয়েছেন বাড়িতে এই বাইকের সাথে আরো বেশ কয়েকটি বাইক রাখা ছিল, কিন্তু চোর তার পালসার বাইকটি চুরি করে নিয়ে গেছে। তিনি এই ঘটনায় পুলিশের দিকে তাকিয়ে রয়েছেন যে পুলিশ আদৌ তাকে বাইক খুঁজে দিতে পারবে কিনা। এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চাইছে না। ঘটনার তদন্ত করছে পুলিশ এমনটাই জানিয়েছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। পরবর্তী সময় আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি বাইকটা নাই, তাহলে খোঁজাখুঁজি করার পরে অনেক খোঁজাখুঁজি করছি, এবার পুলিশে ইনফর্ম করছি। পুলিশ তখন সকালে জানানো নাগাদ আইসে চেকআপ চলে গেছে, নাম টাম লিখে নিছে। আমার ঘরে সিসিটিভি সকালে আছে, সিসিটিভি ক্যামেরা দেখতেছি। আপনার নামটা? নামটা বিকাশ পাল, কলেজ রোডে বাস। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এটা কিন্তু পরিষ্কার যে দিনের পর দিন যেভাবে বাইক চুরির এবং অন্যান্য চুরির ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ রাজ্যের ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গা থেকে বাড়ির ভেতর থেকে বাইক চুরি হয়ে যাচ্ছে, সেটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। এবং এই পালসার বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মনগর কলেজ রোড বন্ধন অফিসের নিচে বাড়ি থেকে TR05C7678 নম্বরের কালো ও লাল রঙের পালসার চুরি করে নিয়ে গেছে চোরের দল। মালিক বিভাস পাল জানিয়েছেন এখন তিনি পুলিশের দিকেই তাকিয়ে আছেন। পুলিশ তার বাইক খুঁজে দিতে পারবে কিনা আদৌ সেই বিষয়টাই কিন্তু দেখছে তিনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কষ্টার্জিত টাকায় সাধারণ মানুষ বাইক থেকে শুরু করে নানান জিনিস ক্রয় করে, কিন্তু তারপরেই দেখা যায় চোরের দল এক নিমিষেই সেগুলো হাওয়া করে নিয়ে যায়। এখন পুলিশ গোটা ঘটনাকে কিভাবে দেখবে, আদৌ সেখানে বাইক উদ্ধার হবে কিনা, সেটাই এখন মূল লক্ষণীয় বিষয়। সময়সূচিত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।